আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের মেন বাংলা বিষয় রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি দেখে নাও। থার্ড সেমিস্টার বাংলা প্রোগ্রাম কোর্স, অর্থাৎ যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য P-CC-3 পেপারের সাজেশন। তোমাদের কোর্স কোড বা পেপার কোড এখানে দেওয়া রয়েছে। এটা জীবনী সাহিত্য, আত্মজীবনী ও ভ্রমণ সাহিত্য তোমাদের সিলেবাসে রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তোমরা যদি এই প্রশ্ন অনুযায়ী প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নোত্তরে PDF কপির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সমস্ত বিষয়েরই প্রশ্নোত্তর পেয়ে যাবে। CC, ACC, GE সমস্ত পেপারের পেয়ে যাবে। যাদের প্রয়োজন তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং জেনে নিবে তোমার প্রয়োজনীয় বিষয়ের নোটস রেডি আছে কিনা। যদি রেডি থাকে তোমাদের পেমেন্ট করতে বলা হবে, পেমেন্ট করতে বললেই তোমরা পেমেন্ট করে দিবে এবং তোমাদের প্রয়োজনীয় নোটসগুলো সংগ্রহ করে নেবে। চলো এবার দেখে নিই সাজেশনটি। প্রবন্ধের রূপভেদ থেকে প্রথম প্রশ্ন, ভ্রমণ সাহিত্য বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রবীন্দ্র পরবর্তীকালের 4 জন ভ্রমণ সাহিত্যিকের নাম গ্রন্থ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন, জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা সাহিত্যের 4টি জীবনী সাহিত্যের নাম প্রকাশকাল সহ লেখো বা জীবনী সাহিত্যের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। একই প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন, আত্মজীবনী বা আত্মচরিত বা আত্মজীবনী কাকে বলে, আত্মচরিতের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, 4টি ভ্রমণ সাহিত্যের নাম উল্লেখ করে যে কোনো একটি সার্থক ভ্রমণ সাহিত্যের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, 4টি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লিখো, একটি সার্থক আত্মজীবনী পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, জীবনী ও আত্মজীবনীর সাহিত্যের মিল ও অমিলগুলি উদাহরণ সহ লেখো। তারপরে জীবন স্মৃতি থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ঘর ও বাহির প্রবন্ধে রবীন্দ্রনাথ ঘর ও বাহিরের যে সৌন্দর্য বর্ণনা করেছেন তা লেখো। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে তার বাল্যকালের শিক্ষা সম্পর্কে যে স্মৃতি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইতিমধ্যে বাড়িতে পড়ে পড়ে কয়েকটি পরপর কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটল, মৃত্যুর ঘটনা রবীন্দ্রনাথের মনে কি প্রভাব ফেলেছিল, মৃত্যু শোক অংশ অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পিতৃদেব সম্পর্কে রবীন্দ্রনাথের মনে যে আবেগ ও অনুভূতি সঞ্চারিত হয়েছে তা জীবন স্মৃতি গ্রন্থে পিতৃদেব প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে ঘরোয়া পরিবেশের যে টুকরো টুকরো স্মৃতি ধরা পড়েছে তা প্রবন্ধগুলি অনুসরণে আলোচনা করো, অথবা খাওয়ানো পরানো সাজানো গোছানো দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই, কোন প্রবন্ধের অংশ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের বোলপুরের স্মৃতির বিবরণ দাও। এখানে 1টি বা 2টি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু PDF কপিতে 3টি 4টি করে অথবা দেওয়া রয়েছে, কারণ প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, সেইভাবেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। অথবা দেখো, হিমালয় যাত্রার পথে প্রথম কিছুদিন পিতার সঙ্গে রবীন্দ্রনাথ বোলপুরে ছিলেন, হিমালয় যাত্রা নামক পরিচ্ছেদে বোলপুর প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে স্মৃতিচারণা করেছেন তার পরিচয় দাও। পেনেটির গঙ্গার তীরে ছাঁতুবাবুর বাগানে যাওয়ার অভিজ্ঞতার কথা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রবন্ধে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। রবীন্দ্রনাথের ছেলেবেলার স্মৃতির কথা চাকরদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ আছে, সে প্রসঙ্গে ঈশ্বর নামে ভৃত্যটির প্রসঙ্গ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি গ্রন্থটি কতটা সার্থক আলোচনা করো। 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে, তবে 10 মার্ক হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন, অমৃত জিনিসটা রসের মধ্যে নাই, রসবোধের মধ্যে আছে, এর জন্য যাহারা সেটাকে খোঁজে তাহারা সেটাকে পায় না, কে কি প্রসঙ্গে এই মন্তব্য করেছে, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে পালামৌ প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পালামৌ গ্রন্থে হাস্যরসের পরিচয় দাও, অথবা পালামৌ গ্রন্থে হাস্যরস কীভাবে রমণীয় হয়ে উঠেছে তার ব্যাখ্যা করো। তোমাদের এই আমাদের কাছ থেকে যদি তোমরা সরাসরি প্রশ্নোত্তর PDF কপি সংগ্রহ করো, তাহলে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত রকমের সহযোগিতা পাবে, তোমরা প্রয়োজনে ফোন করতে পারবে এবং ঘরে বসেই তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবে। আর তোমরা সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর আমাদের যেহেতু এই প্রশ্নোত্তরের PDF কপি তৈরি করতে অনেক খরচ হয়, যে খরচের জন্য ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, কারণ কখনোই অর্থ ছাড়া কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থায় চালানো সম্ভব নয়, সেই জন্য তোমাদের কাছে এই সামান্য অ্যামাউন্ট নেওয়া হচ্ছে। এই PDF কপিগুলো এমনি এমনি তৈরি হয় না, কারণ এর জন্য প্রচুর পরিশ্রম এবং প্রচুর অর্থের প্রয়োজন আছে, যে কারণে তোমাদের কাছ থেকে এই সামান্য অ্যামাউন্ট নেওয়া হচ্ছে। তোমরা ভেবো না যে এই PDF কপিগুলো এমনি এমনি তৈরি হয়ে যায় এবং কোনো খরচ হয় না, এমন নয়।
তাই তোমরা এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর তৈরি করা হয়। তার জন্য যে সমস্ত টাইপিস্ট রয়েছে তাদের খরচ রয়েছে এবং শিক্ষকদের প্রত্যেকেরই আলাদা আলাদা বেতন রয়েছে, তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করবে নোটসপত্র, তাহলে যেমন আমাদের চ্যানেল উপকৃত হবে সেই সঙ্গে তোমরাও উপকৃত হবে। দুই নম্বর প্রশ্ন দেখো, সঞ্জীব চন্দ্রের সৌন্দর্য চেতনা পালামৌ গ্রন্থে বিশেষ রূপ লাভ করেছে, এই মন্তব্যটির আলোকে পালামৌ গ্রন্থের সৌন্দর্য চেতনার পরিচয় দাও, অথবা পালামৌ গ্রন্থের লেখক যে সৌন্দর্য প্রীতি ধরা পড়েছে তা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, বহুদিন পর পালামৌ সম্পর্কে দু একটি কথা লিখিতে বসিয়াছি, পালামৌ রচনায় অবলম্বনে দু একটি কথার বিষয়ে আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, কোলদের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো, অথবা কোলদের নৃত্য সম্বন্ধে যৎকিঞ্চিত বলা হইয়াছে, এবার তাহাদের বিবাহের পরিচয় দিতে ইচ্ছা হইতেছে। পালামৌ গ্রন্থ অবলম্বনে কোলদের বিবাহ বিষয়ক চিত্রটির পরিচয় দাও। পাঁচ নম্বর প্রশ্ন, এই রূপ কন্যাহরণ করাই তাহাদের বিবাহ, তাদের কথা বলা হয়েছে, তাদের বিবাহ উপলক্ষে যে ব্যয় জনিত দুর্দশার পরিচয় উল্লেখ করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, অথবা পালামৌ গ্রন্থে মহাজনী প্রথার যে কদর্য রূপ সঞ্জীব চন্দ্র তুলে ধরেছেন তার পরিচয় দাও। ছয় নম্বর প্রশ্ন, আর একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম, কে কোন পাহাড় দেখে চমৎকৃত হয়েছিলেন, লেখকের পাহাড় দেখার অভিজ্ঞতা গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রাকৃতিক সৌন্দর্য পালামৌ রচনায় একমাত্র আলোচ্য বিষয় নয়, কে কোথায় এই মন্তব্যটি করেছেন, মন্তব্যটির যথার্থতা বিচার করো। আট নম্বর প্রশ্ন, পালামৌ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ভ্রমণ কাহিনী ব্যাখ্যা করো। নয় নম্বর প্রশ্ন, পর্বত সম্বন্ধে দূরত্ব নির্ধারণ করা বাঙালির পক্ষে বড় কঠিন, উক্তিটির উদ্দীপক ও পালামৌ গল্পের আলোকে বিশ্লেষণ করো। এবার এই ছিল তোমাদের সাজেশন, এই সাজেশন অনুযায়ী তোমরা অবশ্যই পড়বে, আর চাইলে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করবে। বাংলা CC3 পেপারের 2, 5, 10 মার্কের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকায়। 200 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, আর এই পিডিএফ কপিতে বিগত বছরে কী কী প্রশ্ন পড়েছে সেই প্রশ্ন এখানে তুলে দেওয়া হয়েছে, আর তারপরে পরপর সমস্ত উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, তাই তোমরা দেরি না করে তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও। এবং প্রশ্নোত্তর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে, তোমাদের পড়তে যেমন ভালো লাগবে তেমনি মনে রাখাও অনেক সহজ হবে। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, প্রত্যেকটি প্রশ্নে অনেক অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন হয়, তোমাদের প্রশ্ন উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা অনেক উত্তর লিখতে পারো না, যে কারণে আমরা একাধিক অথবা দিই, কিন্তু সাজেশনের সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়, তাই তোমরা দেরি না করে তোমরা দ্রুত এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।